কাজের আশায় মানুষ গুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্ন গুলো ফাঁসে। দখলদার আর চন্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চন্দাবাজ চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষ আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিবাজদের বড় জয়, ওদের রক্ষার সাধ্যকার ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার। একটাই কথা আছে বাংলাতে, ও বুকার মুখ একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার বন্ধু। বাচ্চা আমি সব হচ্ছি এমতে আমরা বহুত বড় ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে তুমি আয়া আরেকটা ঝামেলা বাদায় দিলা। মামি আমি যদি এতই ঝামেলা হই না তাহলে আমাকে বলে দাও, মুখের উপর বলে দাও, আমি এখান থেকে চলে যাই। ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না। তুমি মায়ের কথা মাইন্ড করো না। জিনিয়ে দেখো এনাফি জানাম, আমি তোমার লাগে ভালো ব্যবহার করতেছি তখন তোমার ভালো লাগতেছে না, যখন আসল চেহারা দেখবা যখন খারাপ ব্যবহার করো তখন বুঝবা। আমি কোন খারাপ ব্যবহার শুরু করো? শুরু করবে আগে শুরু তো করে দিছ, বড় শালা হাত তুলো, অত চাই করো আমার উপরে। বিদেশিনী সুন্দরী আগুন পাখি আমাদের ব্যাক করে আমার এনে নিয়েছে, মায়ের কোন ওষুধ নাই আর মায়ের খাওয়ার কোন বয়সও নাই, পাওয়ার বেড়ে গেছিল, পাওয়ার কমাই দিছি মানে মাইনাস করাই দিছি, এই বাড়ির দারোয়ান মেলা পাওয়ারফুল হয়ে গেছিল, সেন্টুরে আচ্ছা রকম করে ওলাই দিছি। মামা সেন্টু তোমারে কি করছে? ওর মতো একটা সহজ সরল পোলারে মারতে তোমার কষ্ট হয় নাই? এই কি কয় সেন্টু সহজ সরল পোলা, এ কথা তুই কই পাইছস? ও তো শয়তানের দাদা। এই সেন্টু তোমার কি ক্ষতি করছে? হ্যাঁ তুমি সেন্টুরে মারতে গেলা কেন? তুমি যে সেন্টুরে মারছো কথাটা যদি মোবারক ভাইয়ের কানে যায় তাহলে উনি কি মনে করবো? মামা তোমার ব্যবহারে আমি অনেক কষ্ট পাইলাম, তুমি জানো সেন্টু কত ভালো ফ্যামিলির একটা ছেলে। সেন্টু ভালো ফ্যামিলির ছেলে? তোর কথা কে কইছে? সেন্টু সম্বন্ধে তুই কি জানো? তুই কোথায় পাইলি? শোনো মামা, সেন্টুর সব তথ্যই আমার কাছে আছে, আর কোন কারণে সে এখানে এসে দারোয়ানের চাকরি করে এটাও আমার কাছে বলছে। কও কি সেন্টু তোমার কাছে কি কইছে? হ্যাঁ কি এর লেগে দারোয়ানের চাকরি করে এখানে? মামি তুমি তো জানো না সেন্টু সামনে মুভিতে অভিনয় করব, ওই যে শাকিব খান আছে না, শাকিব খান ওর বাসায় দারোয়ানের ক্যারেক্টার, ও তো জানে না কিভাবে দারোয়ানের অভিনয় করতে হয়, দারোয়ানটা কিভাবে হাঁটে কিভাবে চলে, এর জন্য সে এখানে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতেছে। দেখছো কত বড় সিটারের সিটার, হ্যাঁ তিলের তাল মানে গল্প মারছে একেবারে 9.00 ডিগ্রিতে। খবরদার ওই সেন্ডুর আসপাশে যাবি না, কই দিলাম তোরে। মামা তোমার মধ্যে থেকে কি মায়া মহব্বত সব উঠে গেছে? এরকম একটা নিরীহ পোলা ডারে তুমি মায়ের আসলা? শিউলি সেন্টুর নিয়ে তোমার মামা আর কিছু শুনতে চায় না, তুমি কিন্তু আর সেন্টুর সাথে ঘুরতে যাবে না। আরে মাসুম কত বড় ব্যাকল ব্যাকল দেখছো, হ্যাঁ একটা দারোয়ানের সাথে আমার ভাগ্নি রে ঘুরতে পাঠায় ফাজিল। মামা দারোয়ান বলে কি সেন্টু মানুষ না? তুমি তো সেন্টুর অবহেলা করতেছ। শোনো সে যখন কয়েকদিন পরে শাকিব খানের সাথে ফিল্মে অভিনয় করব তখন তো তুমি তার ধারের কাছেও যাইতে পারবা না। দেখছো মগজ তুলাই ভালো করে দিয়ে দিচ্ছে, একা ডি 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 ডিটারজেন্ট পাউডার দিয়ে এক কাপড় দেন লোকের কাছে লোকে কাইছে তোলাই দিয়ে দিচ্ছে, ওরা পানি পাঠানোর ব্যবস্থা করো। শিউলি নাইলে সেন্টু মগজ দোলাই দিচ্ছে, তোমার মগজ দোলাই না কেনা করছে? তুমি যে বাজারের নাম কইরা
আমার বাইরে গিয়ে সারিস চলে মজমা বসাও, এটা যে আমার পছন্দ না তুমি জানো না? আচ্ছা ঠিক আছে আমি যাবো না। ও ও হইল তো, দেখা যাবে না যাও কি না। এখন যাও এক কাপ চাই না দাও, গলা ফুপু গায়ে গেছে। তুমি বানাও আজকে, তুমি বানাই পানি চা খাবো। কথা বলে নাকি পাগল হয়ে গেছেন মামা, এখন রুমের ভিতরে গিয়ে কইলো আপনার নাকি ইচ্ছা মতো জুতা দিয়ে পিটাইছে, আর আপনি কোন অভিনয় করছে? এই বাসার মধ্যে আমার গায়ে সত্যি সত্যি হাত দেবে এরকম ক্ষমতা বা পাওয়ার আমার সাহেবেরই নাই, আপনার মামা তো দূরের কথা। জানেন আপনাকে মারছে এই কথা শোনার পরে আমার খুব খারাপ লাগছে, তাই আমি আপনার কাছে ছুটে আসলাম। আমাকে মারছে এই জন্য আপনার মনটা খুব খারাপ? আপনার মুখে শুনে আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা বাদ দেন, আমাকে নিয়ে আজকে একটু ঘুরতে যাবেন? হ্যাঁ, বিকালে আমার এফডিসি যেতে হবে, এখানে একটা মহড়া আছে। মহড়া? আচ্ছা আপা আমাকে নিয়ে যাবে? আজকে আমি আপনার সাথে যাব। দেখেন আমি যদি আপনাকে এফডিসিতে নিয়ে যাই আর আপনার মামা যদি শুনে সত্যি সত্যি এবার আমাকে মারবে। মামা জানতেই পারবে না, আমি চুপি চুপি আপনার সাথে চলে যাব। শুনেন, আমাদের বাসায় ছোট আপনি অনেক ঝামেলা চলতেছে, আপনি যে আমার সাথে কথা বলছেন, আমি যে আপনার সাথে কথা বলছি, আর আপনারও যদি আমি বাইরে কোথাও যাই এটা যদি কেউ দেখে ফেলে আমার খুব বদনাম হয়ে যাইব। শুনেন, আমি এসব বদনামে কোনো ভয় পাই না, আমি আপনার সাথে যাবই যাব। আপনারা নিয়ে যাব, তবে এখন না, আমার ছবির শুটিং শুরু হোক তখন আপনারা আমি সাথে নিয়ে যাব। ঠিক আছে, মনে থাকে যেন। অবশ্যই মনে থাকবে, আমার শুটিং শুরু করার সাথে সাথে আপনাকে নিয়ে যাব। কথাবার্তা এই বাড়ির মধ্যে চলবো না। খুন করে ফেলাম, তারে খুন করে ফেলাম, জব করে ফেলাম। এত বেশি কথা কই না, এত বেশি কথা কই না, তুমি এত বেশি কথা কও কি লিগা? তোমার লেগেই তো আজকে এই অবস্থা। মায়া জন্ম দিছো, মাগার মায়ার সামলাইবে পারো না, মা যে বেটি মায়ার সামলাইবে পারে না। হ্যাঁ, আবার মা হইছে কি লিগা? ছোট মায়ার লাই দিয়ে মাথায় তুলছো তুমি? আমি না, বড় মায়া সোনিয়া ছিল তোমার জানের দুশ্মন, সব সময় তারে শাসন করতা, জিনিয়ারে শাসন করতে না। জিনিয়ার আজকে এই ঘটনা ঘটাইছে তোমার কারণে। এত কথা কইতাছো কি লিগা? আমার মাথাগুলো অলরেডি খারাপ আছে বুঝছো, ওই যে পুরান ডাকাতে আমার ফোন দিছিল আমার আরতের ম্যানেজার আবুল্লাহ, কি করছে জানো? হ্যাঁ বলে আমার আরত বেচে দিব, বিভিন্ন জায়গায় গিয়ে কয়া বেড়াইতেছে, দখল সূত্রে এখন আবুল্লাহ বলে আরতের মালিক। আপনি এখানে খাড়ায় রয়েছেন কেলা? হ্যাঁ, আমার রূপ দেখতাছেন? যাইয়া ফুটবলের মতো লাথি দিয়ে বাইট করে দেন না কেলা। আর সাজাদা কই? সাজাদা কি করতেছে? ওরে বাইট করে না কেলা। আরে সাজাদার লগে তো হ্যাঁ আপস মীমাংসা করতে গেছিল, সাজাদার টাকা দিয়ে অফার করতে গেছিল বুঝছো, মগর সাজাদার অফিসে পাই নাই কা। মর্যালা, এটা কোন জমানার আয় বললাম? হ্যাঁ, সবতেই দেহি বেইমান হয়ে যায়গা, সবতেই দেহি বাটপার হয়ে যায়গা, এটা কি? আরে বুঝো না কে, হাতি তো এখন পেকে পড়ছে, চামচিকাও লাথি মারবার চায়, তো চিন্তা করো না, একটা একটা করে ধরে আমি খালি নল্লি কাটো। বাসায় বসে বসে এগুলি করবা পারবা,
তুমি কিছুই করবা পারবে না বুঝছো এই এত কথা কইতাছো কি লাগে তুমি আমার সামনেতে যাও তো যাও আপা কই যাচ্ছেন বাইরে যাইতেছি আপা ভাইয়া তুমি মাফ করবেন বাইতে আপনার দোকান নিষেধ বাই দোকান নিষেধ মানে জিনিয়া তোমাকে দারোয়ান এটা কি কইতেছে আমার বাড়িতে দারোয়ান থাকলে ওর কানে নিচে একটা বন চটকনা মারতাম আমি চটকনা মারার আগে তুমি ওর চটকনা মারো আচ্ছা আমি দেখছি তুমি শান্ত হও তেন তুই এটা কি সমস্যা নতুন মেহমান নিয়ে আইছিস না অসলে সিলিন্ডার কত চকালা মানে যে তো নষ্ট করে দিলা আপা আমার হাত পা বাঁধা সাহেব পাগল হয়ে গেছে গিয়া উপরে গেলে আপনারা অপমানিত হয়ে আসবেন আমার আব্বা যারা আমার পাই করে দিব অপমান করবো এটা আমার আব্বা যারা আমার বিষয় তুই দারোয়ান হয়ে মালিকের মেরে আনতে পারছিস তোর সাহস তো কম না এত কথা কোনের কি আছে তুমি আব্বারে ফোন দাও না বেদবি গলাম আমার সহ্য হয় না আব্বাই তো এইসব ফকির নিরে লাই দিয়ে মাথায় দুলছে এত আস্কারা দেওয়ার কি আছে দারোয়ান রে দেন টেলিফোন আপা এই ছোট লোকে আপনি যা ইচ্ছা তাই করেন তারপর আপনি উপরে যেতে পারবেন না আর উপরে যদি আপনার যাইতেই হয় তাহলে আপনি আমার এইখানে মাইরে ধুইয়া তারপর যাইবেন আপা দেখলে সেন্টু তুই কিন্তু বেশি বাহাদুরি করতেছস ফাজলামি করতেছস আমি আছে বাপের বাড়িতে যাবো তুই আবার আটকাতে তোস কেলা এত কথা কইতেছ কেলা জিনিয়া তুমি আমার অনুমতি দাও আর চেহারা মুখকা মুখ আমি বদলাই ফেলাই মেজাজ কইলাম আমার গরম হয়ে যেতেছে দেন চেহারা মুখ বদলাই ফেলার আমি এই বাসার সামান্য দারোয়ান ছোট আপায় নিজের ইচ্ছে এই বাসা থেকে বের হয়ে গেছে গিয়া পুরো দোষটা পড়ছে আমার উপরে আমি নাকি টাকা খাই আপার কাছ থেকে আবার এই বাসা থেকে বাইর করে দিছি এই জন্য আমার নামে জিডি করছে আপা এইবার আমার লাস্ট চান্স এইবার যদি আমি আপনার উপরে উঠতে দেই তাহলে আবার আমার পুলিশে ধরায় দেবে বলেন আপা আমি কি করবো তাহলে আমি বুঝবার পারছি তুই তো আসলে কর্তব্য পালন করতেছস পেশারে পড়ে গেছস গা যাও গা আমি একটুখানি সময় লেগে যাই আব্বা জনের লাগে বাতচিত করাহি যদি আব্বা জান না মানে তাহলে আবার নিচে নাই মামু খালি একটু যাই পারতেছ না এমন করছ কেলা আপনারা চলে দেবেন সেটা ঠিক আছে আপনারা চলে যাওয়ার পরে যে আমার পুলিশে দেবো সেটার কি হইবে আরে বাটা পুলিশে দিব আমি আছি কেলা আমি তোমার দুলাভাই পুলিশের কাছ থেকে তোমার ছুটাইলো আমু আলা তো হইছে এই দুলাভাই তো কইছে ছুটাইলো বলা যায় বাদ দাও আচ্ছা ঠিক আছে দুলাভাই যেতে কইছে তাইলে যান আচ্ছা ঠিক আছে তোমার ব্যাপার ভালো লাগছে তুমি অনেস্ট আছো এলো চামা খায়ো লও না দুলাভাই আপনি নতুন আরে রাখো মিয়া লজ্জা পাইতো জিকালা আগো লও আগো দুলাভাই তো মনে হয় মেলা বড় লোক 1000 টাকা বকশিশ দিয়ে দিল ধন্যবাদ দুলাভাই সত্যি অবাক করার মতো আমার কিন্তু অনেক ধরনের কাহিনী আছে বুঝছেন মুই কিন্তু প্রথম এখানে পরিবর্তন করছি মানে আমি পথ প্রদর্শক মানে কি মুই কিন্তু প্রথম বন্য নিয়ে ভাইকে গিয়ে এক ধরনের পথ খুলে দিছি তারপর থেকে কিন্তু আমার পথ প্রদর্শক হয়ে কিন্তু বন্য আমরা নিয়ে ভাইকে গেছে ভাই মাসের মতো কাজ করছেন তারপর থেকে আরো 7-5 জন রেডি হয়ে গেছে গা কিভাবে তারা ভাইকে গেছে বলছি কথা একটু বেশি পাই না জগা আমার নাম রানা নাম তো আপনার জানা মর্যাদা দিয়ে ঘরে সবাই দিছি আব্দুল রহিম ভাই আমরা আছি আমার আব্বা জানার দোয়া লইতে বুঝছেন দোয়া করে নাম বলে আর বলছি আমার শ্বশুর নাকি মেলা বদল একদম ভুল হচ্ছেন আমার শ্বশুরের গাড়ির 2-13 আছে আমি নিজের থেকে জেসে যাইয়া জিনিয়ার পক্ষ থেকে এক মনে করেন যে অ্যাডভোকেট হয়ে ওনার কাছে গেছিলাম যার পরে অনেক বোঝানোর চেষ্টা করছি এবং বলছি কি আঙ্কেল যাহার হয়ে গেছে প্লিজ ওনাদেরকে মাইনে নেন যেই না এই কথা বলছি সাথে সাথে তার মনে করেন যে স্যান্ডেল লিয়ে আমাকে তাড়া করতে আসছে আমি কোনো মতের সাথে ইজ্জতের সাথে জান লিয়ে একদম পলাইছি বলছেন এই যে রহিম ভাই শুনেন খুব বেশি কথা কয়ে ফেলাতেছেন কিন্তু বুঝছেন সময় কিন্তু আমগো নষ্ট হইতেছে আর আপনি হুদাহুদি আমার জামাই রে জ্বর ধানের লাভ নাই আব্দুল রহিম ভাই আমার শ্বশুর আব্বাই যদি চলে ডালে ডালে এই রানায় চলে পাতায় পাতায় ডর মরতে এখনো লাভ নাই কি আছে মনে আপনি জেনে যেতে ছিলেন হেনে যান আমি জিনিয়া যেমন সাহসী আমার জামাই আমার তো 24 ডিগ্রি সাহসী আমরা আমরা নিজে কমা আমরা নিজেরা সলভ করতে পারি বুঝছেন আপনি আসলে কি মোর মতো সাহসী বিয়ে করে দেখাই দিচ্ছেন পুরুষ কাকে বলে জান হুনু না একটু বেশি আজে বাজে কথা হয়ে যেতেছে না আমরা জায়গা না রা না
তুমি যাও উপরে যাইতেছো যাও ভালো কথা, তোমাকে যদি মানিয়ে না নেয় তুমি কোনো টেনশন করি না, তুমি আমাকে করে চলে এসো, তুমি আর বন্যা একখানে শুইলা আমরা দুই ভাই ঘুরে করে শুইলে অসুবিধা দেখি। আপনার আমি কইছি না যে আমার যেমন সাহস আমার তো চব্বি দিকে সাহস আমার যা মনে আছে, আপনার এগুলো চিন্তা করার লাগবে না, আপনি কামে যান না। আমি সত্যি বলবো আমরা একটা সাহস ছিল, আপনি কিভাবে বাইমাসে দুটো পিস্তা দিয়ে ওকে নিয়ে গেছেন কাম, আমরা অবাক হয়ে গেছি। প্লিজ গো। হ্যাঁ চলো রত ধান হাত উঠছে হলো যাবে বাইরে থেকে মুখ তুমি বাইরে নিয়ে কতদিন ধরে মায়েরটার লিগে মন পুড়তাছে। তোর আব্বারে কইলাম যে যায় একটু মায়েরটার দেখাইবার, তোর বাপে তো আমার কোনো কথাই শুনতাছে না। এত করে কইতাছি যে আমারে যাইতে দাও আমি গিয়ে আরো দেখাই না, তুমি সবাই মিলে আমার বাধা হইতাছ। বাধা দেওয়ার তো কারণ আছেই, ওই বাড়িতে রাজা আছে, রাজা যদি তোর একলা পায় না তোর বাইন্দা থুইব খায় ফেলাইব। আমি কি একলা যাবো নাকি শাহজাদারে লয়ে যাই? শাহজাদারে লয়ে গেলে তাহলে আমার কোনো আপত্তি নাই কা, শাহজাদার লগে আগে কথা কো, কথা কয়ে দেখ শাহজাদা যাইব কি না। আম্মা আম্মা যান, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, খবরটা আমার দিকে এক পাও আগাবি না, আমার একটা মাইয়া দ্বিতীয় কোনো মাইয়া নাই কা, যা তুই। আম্মাইয়ান আপনি রাগ করেন না, আমি বললাম ভুল হয়েছে খারাপ না, ওটা প্রমাণ করেন লেগে তো আমি লগে বলছি, আপনি চান আমার দিকে ভালো করে কি আব্বাজনের সময় বাইরে থাকবো এটা তো স্বাভাবিক কথা, আমি তো আব্বাজনের লগে দেখা করতে আছি, আর আমি কি আমার আব্বাজনের নাক কাটাইছি? এই যে আমার জামাই তো লগে করে লয়েছি, আমি একটা ভালো দেখে জামাই বিয়ে করছি, এটা তো দেখাইতে আছি আব্বারে। হায় হায় ওই জিনিয়া, তুই কি সরম লজ্জার মাথা খেয়ে ফেলেছ? লজ্জার সরম কিছু নাই কে? হ্যাঁ একে তো তেজ দেহায় বাইগে যে বিয়ে করছ, আবার এখন জামাই যে ভালো ওইটা প্রমাণ দেওয়ার লিগা জামাই লয়ে বাসায় হাজির হয়েছ না? ওই তোর কোনো কথা এই বাসার কেউ শুনবো না, তুই জামাই লয়ে বাক বাচ্চারি। আম্মা আম্মা তো রাগ করো না তো, যিনি এত ছোট ওনা একটা ভুল করে ফেলছে তাই বলে এত রাগ করতে হবে? দেখ না বাবা আম্মা যেন কি মন করতেছে, রানার সামনে আমার অপমান করতেছে ছোট করতেছে, আর এই রান্না কি ছোট করে বলা নি খানদানি বলা, ও তো আমার বাগাই বিয়ে করে নাকা, আমি নিজে ওরে প্রেসার দিয়ে বিয়ে করছি ওই বাচ্চা রাত্রে বাঁচনে লেগা। হ যিনি একদম খাঁটি কথা কইছে, আমার তো মনে করেন যে বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না, মাগার আপনারা বললে বাচ্চার লোকের জোর করে আর বিয়ে দিবার চাইছেন, এর লেগে তো ডিসিশন নিয়ে ভাবলাম। বসো না তোমরা, বসো বসে কথা বলো। বই না বলার ইচ্ছা নাই কা, আমার মা যারা আমি বান্ধবীর মতো চাইছি, হে আমাকে এমন খুব ব্যবহার করতে আমি বাধ্য হতেছি না, আমি ঠাকুর নেই জায়গায়। ওই অগর নাটক আমার আর দেখবার মন চাইতেছে না, আমি গেলাম সামনে থেকে, তুই ওগুলোকে কথা কো। আব্বা জানে আয়া কি কথা কয় কথা বুঝ না, তারপরে যাই তার কি রূপ দেখা এটা দেখা লাগবো না, আব্বা জানে আছে আমি চাইব। তোমরা যেভাবে হুট করে আসলে কি করো না, কি করবো আর এমনি তো আমি হুট করে বিয়ে করে বলে হুট করে দেওয়া লাগবো, তাই একটু কাকা দেবো না তুমি দেখি তোমার বাপে কি কয়। জিনিয়ারে কইলাম দেখাও, জিনিয়ারে দেখাইলো না, মায়াটা আইছে বাইতে শান্তি হচ্ছি মায়াটা দেখছি। কি কইতেছো, জিনিয়া কই আইছে? জিনিয়া জামাই নি আমগো বাইতে আইছে। কি কইতেছো তুমি, আজকাল দুইটারে আমি কোপামো, আজকাল নিজের হাতে মোবারক আর মায়ের কতল করবো, তুমি দেখালো আমার দাউটা কই? ওই খবরদার দাও কো, আরে
তারপরও আম্মা তো ভেতরে গেছে না, মানে ভেতরে গিয়ে আব্বাকে গিয়ে সব বলে দিয়েছে। আব্বা এখন কি করে যেন? আপা তুমি টেনশন করো না, আমি আর আমার জামাই মিলে আব্বা সব রাগ পানি করে দিব। আসলে আব্বা ওই যে কি মনে মনে করেন যে কম লাগে না, তারপরে কইতেছি আমাকে খানদানটা মনে করেন আপনাকে খানদানের 14টা সমান হইব, আর ওই খানদানের একমাত্র পোলা আমি, কইবার দাও না খারাও, একমাত্র পোলা আমি। এরকম একটা পোলারে আমার শ্বশুর আব্বাই জামাই হিসেবে পাইছে, এটা তো সাত কপালের ভাগ্য। যৌতুক দেওয়া লাগে না, একটা টাকা আমি খরচ করা লাগে না। আচ্ছা তোমরা বসো, আমি না হয় আপ্যায়নের ব্যবস্থা করি। কোনো দরকার নেই কা, আপ্যায়নের ব্যবস্থা কখন লাগবো না? আম্মা জান যে চেতে গেছে, আব্বা জান না জানি কিসুর করে, আপনার দরকার নেই। কেমন কথা কর তুমি, আপনার দরকার নেই কেমনে? নতুন জামা হয়েছে ওর বাড়িতে, আপ্যায়ন করা লাগবো না? অনেক কি বলতো, খারা করে আজকে আপ্যায়ন করতেছি, আজকে তোরে আমি নই বক্ত করব। তুই আমার এই বলা বলা মায়াটারে ফুসলা ফুসলা লয়ে বাকছস না? জি বল আজকে সামনে তুমি আমার আজকে তোরে আমি কাইটটা কুটি করে দিব। আচ্ছা পাগল নাকি সরদার কইতাছি, আমার মাইয়ার জামার গায়ে যদি এক ফোঁটা ফুলের টোকা পড়ছে, তোমারে আমি এই দাও দিয়ে কুপাবো। আরে দূর যাও, সামনে তো চলো। এই চললে আমি ঠিক আছি, কি হচ্ছে তোমার, স্বপ্ন দেখছো নাকি? পানি খাও। কি ডরেছো? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.